নিজেদের পবিত্র ভূমিতে মুসলিম নারী ও শিশুদের ক্রমাগতভাবে এমন নির্মম শাহাদাত বরণ করতে দেখে আর চুপ করে বসে থাকতে পারিনি। স্কুল অসমাপ্ত রেখে ছুটে গিয়েছি ইউএনএ ইউএসএ আয়োজিত প্রক্লেমেশন অব ইউনাইটেড নেশনস ডে শীর্ষক এই অনুষ্ঠানে। শত বর্ষ ধরে নির্যাতিত এই মুসলিম জনগোষ্ঠীর জন্য চেয়েছি একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন কান্ট্রি। বজ্র কণ্ঠে তুলে ধরেছি পিস ডায়ালগ, ইমিডিয়েট সিজ ফায়ার এবং হিউম্যানিটেরিয়ান এইডের দাবি। Recognition from the United Nations as an independent country can only bring sustainable peace and enduring happiness to the inhabitants of this particular land. আমার বক্তব্যের সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে 25 অক্টোবর বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ। মহান আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন মুসলিম উম্মার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস বেশি বেশি শেয়ার করে ওয়ার্ল্ড লিডার্স এবং গ্লোবাল নেটিজেন্সদের কাছে পৌঁছে দিয়ে নিজেদের দায়িত্ব পালন করার।